ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। দাদা, আপনার ওষুধটা বুমা, তুমি যতই ওষুধ পাল্টে আমাকে খাওয়াও না কেন, আমার কিন্তু ঘুম আসবে না। আসলে আপনি চিন্তাটা একটু বেশি করেন, চিন্তা ভাবনা একটু কম করুন, ঘুম ঠিক আসবে। জল দাও। একটু বাদে আপনাকে ফোন করছি, কেমন? দাদা, জল দাও। দাদা, একটা কথা বলবো? বলো। লালটু বিদেশে পড়তে যাবে, তার টাকা পয়সার ব্যবস্থা কিছু হলো? দেখো বৌমা, ওর পড়াশোনার পেছনে আর এই সংসারের পেছনে আমার যা কিছু ছিল সব খরচ করে ফেলেছি। এখন ওকে গিয়ে বলো নিজের পায়ে দাঁড়াতে, কিছু একটা করতে। আমার পক্ষে আর সম্ভব নয়। আমি জানতাম তো ওই বুড়ো আমাকে টাকা দেবেন না, কিন্তু বিদেশে আমায় যেতেই হবে, ডাক্তারি পড়তেই হবে, নইলে তুমি দিশাকে পাবো না। আচ্ছা ঠাকুমা বলছি, আমি যদি দিশার বাবার কাছ থেকে টাকাটা নিই? তো দাদু যদি জানতে পারে? তুমি দেখবে ঠাকুমা, ওই বুড়োকে না একদিন আমি খুন করেই ছাড়বো। দাদু, দাদু বলছি তোমার সাথে একটা কথা ছিল। তোকে আমি একদিন বারণ করেছি না, তুই আমার ঘরে ঢুকবি না কোনোদিন। হ্যাঁ, অপয়া অলক্ষী কোথাকার, বেরো বেরো এখান থেকে। দাদা, আপনি কিন্তু শুধু শুধু ওর উপর রাগ করছেন। ওর কি দোষ? ও আমাদের বংশের একমাত্র প্রদীপ। শোনো বৌমা, আমি তোমার মুখে ওর গুণকীর্তনের কথা শুনতে চাইছি না। আপনার দুঃখটা আমি বুঝি দাদা, কিন্তু যাদের হারিয়েছেন তার জন্য ওর কি দোষ? ওর দোষ নয়, ওই অপয়াটার জন্যই তো আমি আমার ছেলে বৌমাকে হারিয়েছি। আমি বেরোচ্ছি বৌমা।
তুমি আমার এই পবিত্র ঘরটা একটু গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে রেখো। আমি ফিরে এসে যেন না দেখতে পাই ওই অপয়াটার পায়ের চিহ্ন, পায়ের ধুলো এই পবিত্র ঘরে পড়ে রয়েছে, বুঝলে? শরীর খারাপ করছে দাদু, একটু কি জল খাবেন? আপনার কি খুব শরীর খারাপ করছে দাদু, ডাক্তারখানায় নিয়ে যাবো? না, এখন একটু সুস্থ বোধ করছি। হ্যালো মা, তোমাকে তো দেখে বিবাহিতা মনে হচ্ছে, তাই ভর দুপুর বেলায় একা একা কোথায় যাচ্ছ? আমি তো ওই চৌধুরী বাড়ি যাবো দাদু। চৌধুরী বাড়ি? আসলে আমি চৌধুরী বাড়ির বউ। দেখতে পাচ্ছি না, একটু যে জিজ্ঞাসা করতাম চৌধুরী বাড়িটা কোথায়, আমি তো চিনি না। ও, এই সোজা রাস্তা ধরে চলে যাও, একটু এগিয়ে গেলেই দেখবে একটা হলুদ রঙের বাড়ি, তার ঠিক উল্টো দিকেই চৌধুরী বাড়ি। আচ্ছা দাদু, আচ্ছা আপনি কি একা যেতে পারবেন নাকি আমি একটু দিয়ে আসবো? না না, আমি একাই যেতে পারবো, তুমি তুমি যাও, আমি আস্তে আস্তে ঠিক চলে যাব। তুমিও সাবধানে যেও। তাহলে কি আমার নাতি? লক্ষ্মী প্রতিমার মতন রূপ নিয়ে ওই অপয়া উলাঙ্গারটার জীবনে কেন জড়ালি মা? আমি তো তোকে মেনে নিতে পারবো না রে মা।
তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে আমি মানছি আমার নাতির দোষ আছে, কিন্তু তুমিও তো দোষ কম করনি মা, একটা মেয়ে মানুষ হয়ে। চেনা নেই, জানা নেই, গুরুজনদের সঙ্গে কোনো কথা নেই, ওকে বিয়ে করে ফেললে? হ্যাঁ রে লালটু, তুই ওর মাথায় সিঁদুর দিয়েছিলি? এই তুমি এখন যাও তো এখান থেকে, এখনই দাদা এসে পড়বে, দাদা এসে গেলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে, তোমাকে তো দূরের কথা, লালটুকে ঘর থেকে তাড়িয়ে দেবে। এই শোনো, ওকে বিয়ে করে মাথায় সিঁদুর পরে যে ভুলটা তুমি করেছো, বাড়ি গিয়ে সিঁদুরটাকে মুছে ফেলে সেই ভুলটা শুধরে নাও, যাও এখান থেকে। আমাকে মেনে নেয়নি দাদু, আমাকে মেনে নেয়নি, আমি খুব বড় ভুল করেছি, মা বাবার কথা না শুনে সত্যি আমি খুব ভুল করেছি। যাচ্ছিস কোথায়? আমি হচ্ছি চৌধুরী বাবু। আপনি চ বাড়ির ভেতরে চ, আয় আয় মা। আজ 20 বছর ধরে যে যন্ত্রণাটা আমি ভোগ করছি তা থেকে আমি মুক্তি পাবো কি করে বুঝতে পারছি না। সেই 20 বছর আগেকার দুর্ঘটনার কথা বলছিস? সেই যন্ত্রণার দায় তো তুই নিজেই। আমি তো তোকে বারণ করেছিলাম, তুই তো বিষের চারা, তুই নিজের ঘরে নিজেই পুঁতেছিস, এখন আমি কি করব বল? তুমি আমাকে বিয়ে করার কথা বলেছিলিস। তুই জানিস না অমল, আমি যখন আমার ছেলেকে দেখতে গিয়েছিলাম হসপিটালে, ও তখন মৃত্যুশয্যায় শুয়ে বলেছে, ও কিন্তু অ্যাক্সিডেন্ট করেনি, একটা উল্টো দিক থেকে গাড়ি এসে জোর করে ইচ্ছাকৃতভাবে ওকে অ্যাক্সিডেন্ট করেছে, এবং লোকটা ওর খুব পরিচিত, কি একটা নাম বললো আমি ঠিক বুঝতে পারিনি, তবে প্রথম অক্ষরটা আমার ঠিক মনে আছে, প্রথম অক্ষরটা ম। বাচ্চাটাকে কে দেখভাল করবে আমি চিন্তা করতে পারছি না অমল। ঈশ্বর, আমি তোকে একটা কথা বলবো বন্ধু, তুই আবার একটা বিয়ে কর। বিয়ে? কি বলছিস অমল? অন্তত ওই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে। না, সে সম্ভব নয়, এই সবে আমার স্ত্রী ছেলে বৌমা মারা গেল, আর তারপরে এই বয়সে বিয়ে। দেখ, আজকালকার মেয়েরা সুতিনের ছেলেকে মানলো মেনে নিতে পারে, কিন্তু তাই বলে ছেলের ছেলেকে কি করে মানবে বল? তুই আমার বন্ধু, তোকে আমি সবসময় সৎ পরামর্শ দিই, তুই পরামর্শগুলো নিস, আজ আমি তোকে সৎ পরামর্শ দেব, তুই কি নিতে পারবি? নিশ্চয়ই পারবো বন্ধু, তুই বল না। তবে শোন, আয় আয়।
ঠিক আছে, আজ তাহলে চলি, আর একদিন আসবো। এবার যখন আসবি তোর ওই মদনকে সঙ্গে নিয়ে আসবি। এখানে? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে। ঠিক আছে, তাই হবে বন্ধু, আজ তাহলে আমি আসি। আচ্ছা, আয়, সাবধানে যাস। হ্যাঁ, তুই কষ্ট পাবি, তাই তোকে সব কথা বলি না। তোর ওই মদন তোর জন্য একটা একটা করে চিতার কাঠ সাজাচ্ছে। আমি এও জানি তোকে মদন চিতায় তুলতে পারবে না। কিরে অমল, বেশ কয়েকদিন আমি দেখছি তুই আমার বাড়ির ধারে কাছে আসছিস না, কি ব্যাপার বলতো? মন মেজাজটা ঠিক ভালো নেই বন্ধু। কেন রে, এবছর তো শুনেছি চাষবাস বেশ ভালোই হয়েছে। হ্যাঁ, চাষবাস ভালোই হয়েছে, কিন্তু ওই মেয়েটার জন্য অনেক দেখাশোনা হলো, কিন্তু তার একটা গতি করতে পারছি না। ও দেখ অমল, আমার বাড়িতে একটা অবিবাহিত ছেলে আছে, তুই যদি মনে করিস তার সাথে তোর মেয়ের বিয়ে দিতে পারিস। অবিবাহিত ছেলে মানে তোর নাতির কথা বলছিস? না না, নাতি পাতি কেউ নয়। তবে তুই যদি তোর মেয়ের সাথে ওই ছেলেটার বিয়ে দিস, তাহলে আমি আমার সম্পত্তির একটা অংশ ওকে দিয়ে দেব। তুই যাকে নাতি বলে স্বীকার করছিস না, আমি তাকে জামাই বলে কি করে স্বীকার করি বল? অমল, আমাকে একটু ভাবার সময় দে। ঠিক আছে, ভাব। দেখ অমল, এই সুযোগটা হাতছাড়া করিস না। চৌধুরী বাবু খুব ভালো মানুষ, বিগত 20 বছর ধরে বাড়িতে আমি কাজ করছি, সারা মাসের মাইনেটা পুরো আমাকে দেয়, একটা পয়সা এদিক ওদিক করে না। অমল, এবার আমাকে উঠতে হবে, একটু সদর আদালতে একটু কাজ আছে আমার, বুঝলি? মদন তুই যাবি নাকি আমার সাথে? না বাবু, আপনি একটু এগুন, আমি যাচ্ছি। ঠিক আছে, তাহলে আসি রে। হ্যাঁ আয়, আবার আসিস। হ্যাঁ, আমি একটা কথা বলবো, আমার কথা তুই একটু শুনবি? কি কথা? এগিয়ে আয়। আজ একটু সদর আদালতে গিয়েছিলাম, নিজের একটা ব্যবস্থা করে এলাম। এ কি, তুমি এখানে? তোমাকে না বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিলাম, যাও এখান থেকে। না দাদা, ও যাবে না। আপনি জানেন না, আমি ওকে এনেছি, আমি সবটাই জানি। তা লালটু কোথায়? জানি না দাদা, কোথায় গেছে বলে যায়নি। তুমি এক কাজ করো বৌমা, একে এর ঘরটা তুমি দেখিয়ে দাও। এসো। এবারে কিছু একটা ভাবো, তা নাহলে আমার সাথে তুমি হাঁটো।
আমি কি করবো বলো? তুমি যা এনে দিচ্ছ তাই গেলাচ্ছি লোকটাকে। লোকটা এত শক্তপোক্ত, যা খাচ্ছে তাই হজম করে দিচ্ছে। আমার আর ভালো লাগে না বাপু, তার থেকে গতরে খেটে করাই ভালো ছিল। নাথবাবু, আজ তোকে আমি এই বাড়ির ইতিহাসের গল্প বলবো। থাক না দাদু, আজ তোমার শরীরটা খারাপ, গল্প না হয় অন্যদিন শুনবো। না রে, পরে হয়তো আমি বলার সুযোগ পাব না। তুই যাকে ছোট ঠাকুমা ছোট দাদু বলে চিনিস। চৌধুরী বাবু, আমাদের একটা কাজ দেবেন? তোমাদের বলতে? আমরা স্বামী স্ত্রী দুজনে মিলেই কাজ করব। তাই? অমল, ঈশ্বর মঙ্গলময়। ঠিক আছে, তুমি আমার ওই চাষবাসগুলো দেখবে আর তোমার স্ত্রীকে পাঠিয়ে দাও, আমার সংসারের দায় দায়িত্ব সামলাবে। আমার একটা বাচ্চা নাতি আছে, তাকেও দেখভাল করবে। তোরা বরঞ্চ কাল থেকেই চলে এসো। কেমন, সকাল সকাল চলে এসো। ঠিক আছে বাবু, আসি তাহলে। অবশ্যই এসো কালকে। আমি বলি কি, এখনই কথা না দিয়ে একটু ভেবে দেখে দুদিন পর বলতে পারতিস। কি বলছিস অমল, ওই এক রত্তি বাচ্চাকে কে সামলাবে? আমার দ্বারা তো সম্ভব নয়। ও ঠিক আছে, ও কাল থেকে ওরা আসুক, আমার সংসারের দায়িত্ব বুঝে নিক। জানি দাদু, আসলে এই বাড়ির সঙ্গে ওদের কোনো রক্তের সম্পর্ক নেই, তাই তো? এসে গেছিস মা, আয়। এই কি বাবা, তুমি তো সুস্থই আছো, তাহলে আমাকে ওইভাবে অসুস্থ চিঠি লেখার কি কারণ বলো তো? একটা দরকারে তোকে ডেকেছি। তুমি তো জানো আমার সামনে এক্সাম, তবুও তুমি এইভাবে কেন চিঠি পাঠালে? হ্যাঁ, এক্সাম মানে পরীক্ষা। আর একটা পরীক্ষায় তোকে যে পাস করতে হবে মা। কি বলছো বাবা, কি পরীক্ষা? আজ থেকে 20 বছর আগে একটা ঘটনা ঘটেছিল, সেই দুর্ঘটনার সমাধান তোকেই করতে হবে মা। চ ওপরে চ, সব ঘটনা তোকে বলবো। আর তুমি যতই ওষুধ পাল্টে আমাকে খাওয়াও না কেন, আমার কিন্তু ঘুম আসবে না। আসলে আপনি চিন্তাটা একটু বেশি করেন, চিন্তা ভাবনা একটু কম করুন, ঘুম ঠিক আসবে। জল দাও। এসব কি বলছেন আপনি? ঠিকই বলেছি, আমার বন্ধু তার নাতি লালটুর নামে 4 আনা শতাংশ আর বাকি 12 আনা শতাংশ আপনাদের নামে লিখে দিয়েছে, সব লেখা আছে। না না, এত বড় পাপ কাজ আমি করতে পারবো না। দাদা, দাদা, দাদা,
দাদা দাদা দাদা, এটা আমি কি করলাম? আমার একটু ভুলের জন্য আমি এত বড় পাপ করলাম। বৌমা, আমি তোমার মতো অত শিক্ষিতা না হলেও আমার পেটে কিছুটা বিদ্যে পুরে আছে। তুমি যে ওষুধগুলো আমাকে রোজ খেতে দিতে আমি জানি, ওগুলো কিসের ওষুধ তার একটাও আমি খাইনি। তোমরা আমার যতই সর্বনাশ করো না কেন, বন্ধু, তুই প্রথম দিন একটা নাম বলেছিলিস, মদি। হ্যাঁ, আমার ছেলে তাই বলেছিল। তোর বাড়ির চাকরের নামও মদি, মদন। আমি খোঁজ খবর নিয়ে দেখেছি ওই মদন ছেলেটা একদম ভালো নয়। অবশ্য ওর সঙ্গে আমার এখন ভালো বন্ধুত্ব হয়েছে, তাও তোর বাড়ি কাজ করে বলে। তোর বংশের প্রদীপ জ্বালিয়ে রাখতে গেলে ওকে তুই যে সহ্য করতে পারিস না তাকে তো প্রমাণ করতে হবে। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ কেন জানো? তোমরা আমাদের বংশের কুল প্রদীপকে বাঁচিয়ে রেখেছ, তার জন্য আমি চিরঋণী তোমার কাছে। দাদা, আমি যে পাপ করেছি সেই পাপের শাস্তি আমি নিজেই নেব। আপনি আমাকে সম্পত্তি লিখে দিয়েছেন, আমি সেটা গ্রহণ করেছি। আমি আমার সম্পত্তি আপনার নাতির নামে দিয়ে দিতে চাই দাদা। এটা আপনি ফিরিয়ে দেবেন না দাদা, এটা আপনি ফিরিয়ে দেবেন না। তোমাকে ছাড়া তো আমি থাকতে পারবো না ঠাম্মা। দাদু, ঠাম্মাকে যেতে বারণ করো না। না, ও যাবে না। কিরে বৌমা, তুই যাবি? তোর তো এখন অনেক দায় দায়িত্ব বেড়ে গেল। আমার বাড়ির, আমার সংসারের সমস্ত কিছু দায় দায়িত্ব আমার নাত বউকে তো বুঝিয়ে দিতে হবে। কিরে, বুঝিয়ে দিবি না? Thank you.
আপনার কোম্পানিকে জনগণের সামনে তুলে ধরতে আজই যোগাযোগ করুন একান্ত আপন গ্রুপ ফিল্ম প্রোডাকশন হাউসে। আমরা মডেল দিয়ে বিজ্ঞাপন তৈরি করে থাকি। অভিনয় জগৎ থেকে যারা হারিয়ে যাচ্ছেন অন্ধকারে, তাদের আলোর পথ দেখাচ্ছেন একান্ত আপন গ্রুপ। একান্ত আপন গ্রুপে আমরা আছি, আপনারাও আসুন।